তেইশে এপ্রিল, ঠিক এপ্রিল মাসের এই দিনটিতে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। সালটা ১৯৯২। ফেলুদা প্রফেসর শঙ্কু স্রষ্টা, তিনি সত্যজিৎ রায়। বিশিষ্ট সাহিত্যিক ও সমালোচক রঞ্জন বন্দ্যোপাধ্যায় মনে করেন ফেলুদা সত্যজিতের অল্টার ইগো। শুধুই কি ফেলুদা, পথের পাঁচালী থেকে শুরু করে আগন্তুক পর্যন্ত তার মেধাবী স্বাক্ষর বাংলা চলচ্চিত্রকে অমরত্ব প্রদান করেছে। তাছাড়া বাংলা চলচ্চিত্রকে তিনি পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে। অস্কারের মতো পুরস্কার হাতে নিয়ে হাসপাতালে শয্যাশায়ী সত্যজিৎ বলেছিলেন, ইটস আ এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্স ফর মি টু বি হিয়ার টু মাইক টু রিসিভ দিস ম্যাগনিফিসেন্ট অ্যাওয়ার্ড, সার্টেনলি দ্য বেস্ট অ্যাচিভমেন্ট অফ মাই মুভি মেকিং ক্যারিয়ার। তবে এই করোনাকালে তার একটি ছবি বিশেষভাবে মনে পড়ছে, অশনি সংকেত, মুক্তিকাল ১৯৭৩। বিভূতিভূষণের উপন্যাস অবলম্বনে অশনি সংকেতের মূল প্রেক্ষাপট ছিল ৪৩-এর মন্বন্তর। ১৯৪৩ থেকে ৪৪ সালে ক্ষুধার্ত পীড়িত গ্রাম বাংলার হাহাকার ছিল এ ছবির মূল বিষয়। আর কি নিবিড় যোগাযোগ! এই দুর্ভিক্ষ পীড়িত গ্রাম বাংলার প্রেক্ষাপটই রচিত বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটি। রচনাকাল ১৯৪৩। ১৯৪৪ সালে বিজন ভট্টাচার্য আর শম্ভু মিত্রের পরিচালনায় ভারতীয় গণনাট্য সংঘের প্রযোজনায় নবান্ন মঞ্চস্থ হয়। বিজন ভট্টাচার্য যে ভাবনাকে নাটকে রূপান্তরিত করেন, সত্যজিৎ সেই আর্তনাদ এবং হাহাকারকেই রূপালী পর্দায় নবরূপ দেন। তাই অশনি সংকেত হয়ে উঠেছিল বাস্তব জীবনের জ্বলন্ত দলিল। আজ করোনাকালে যখন মৃত্যুর মিছিল অবিরত, যখন রাজনৈতিক টানাপোড়েনে অর্ধমৃত মানুষের অক্সিজেনের জন্য হাহাকার আর্তনাদ, যখন হসপিটালে প্রায় বেড নেই বললেই চলে, তখন প্রতি মুহূর্তে অশনি সংকেত প্রাসঙ্গিক হয়ে উঠছে এবং এক চিরকালীন আবেদন ফেলছে সমাজ জীবনে। আজ ভারতীয় মানচিত্রে যথার্থরূপেই অশনি সংকেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার সেনাবাহিনীর জন্য অতিরিক্ত খাদ্য সংগ্রহ করলে বাংলার গ্রামীণ অঞ্চলে তীব্র খাদ্যাভাব দেখা যায়। কালোবাজারিরা চাল বা অন্যান্য খাদ্য সামগ্রী মজুত করে রাখে এবং অতিরিক্ত দামে বিক্রি করে। পাশাপাশি এর পেছনে ছিল একদল সামন্ত প্রভুদের মদত। এ দুর্ভিক্ষ মনুষ্যকৃত কৃত্রিম দুর্ভিক্ষ। আজ করোনায় আক্রান্ত ৩ লক্ষেরও অধিক মানুষ। মৃত্যু আজ যখন আকাশচুম্বী, তখন নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন ভোগ্যপণ্যের মূল্য প্রায় আকাশ ছোঁয়া। করোনা কৃত্রিম মহামারী নয়, কিন্তু তার পারিপার্শ্বিক প্রতিক্রিয়া কি কিছুটা হলেও কৃত্রিম নয়? করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে কি রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠীর কোনো হাত নেই? বলাই বাহুল্য, সামন্ততান্ত্রিক কাঠামো আজ আমাদের দেশে নেই। আজও কি পুঁজিপতি কর্পোরেট হাঙরদের রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী সমর্থন দিচ্ছেন না? ৪৩-এর মন্বন্তরের মতোই ব্রিটিশ সরকার কি আধুনিক স্বার্থান্বেষী রাষ্ট্রগোষ্ঠীর সমতুল্য? অন্যদিকে সামন্ত শ্রেণী কি আধুনিক পুঁজিবাদী কর্পোরেট হাঙরদের সমর্থক নয়? অশনি সংকেতের সূত্র ধরেই এমন নানান প্রশ্ন মনে ও মগজে ভীষণভাবে ঝিলিক মারছে। আমি আপনাদের ওপর কিছুই চাপিয়ে দিচ্ছি না, শুধু কিছু প্রশ্ন তুললাম মাত্র। আপনারা আপনাদের মতো করে এর উত্তর খুঁজুন। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার।
এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্ন সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি শোন রে মালিক শোন রে মজুদার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার হিসাব কি দিবি তার।